হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। সবুজবু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড সকাল সকাল কাটাকুটি শুরু করে দিছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছে, মুড়ি মাখা করবে, আরও সকাল সকাল চাও করে ফেলেছে। আজকে 3-4 দিন থেকে ওর ঠান্ডা লেগেছে আর কাশিটাও প্রচণ্ড হচ্ছে, শ্রেয়াসও লেগেছে। তো তো চা খায় না, তা আদা চা করেছে আমাদের 3 জনের জন্য করে ফেলেছে। তো যে 2 জনের জন্য এখানে ঢেকে রেখেছে আর শ্রেয়াস মুড়ি দিয়ে খাচ্ছে। শ্রেয়াসকেও চা খেতে দিই না, ওরও কাশি হচ্ছে, তাই আজকে একটু দিয়েছি আদা চা। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সকালবেলা দোকানটা আমার হাজব্যান্ডই খুলেছে, তো এখনও বাসি কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, থালা বাসনগুলো ধোয়ার বাকি আছে। তো এই যে ও সব কাটাকুটি করে আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুমি মাখা করো, দোকানের লোক ডাকছে, তাই আমি মাখা করে নিচ্ছি মুড়িগুলো। আর মুড়ি 2-3 বার খাওয়ার পর হঠাৎ মনে পড়েছে যে চানাচুর দেওয়া হয়নি, তাই ও দোকান থেকে এখন চানাচুর এনে দিচ্ছে। ভেবেছিলাম স্নানটা করে তারপর ভাতটা বসাবো, কিন্তু দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, তাই মুড়িটা খেয়ে থালা বাসনগুলো ধুয়ে ঝটপট ভাতটা বসিয়ে দিচ্ছি। আর কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। এই যে পাশে দেখতে পাচ্ছ কড়াইয়ে কালকে রাত্রে মাংস এনেছিল, তো মাংসের তরকারি অল্প আছে। তো ভাতটা বসিয়ে দিয়ে এখন যাচ্ছি মাঠে। ঘরে সবজি বলতে তেমন কিছু নেই, শুধু টমেটো আছে, ও কালকে রাত্রেবেলায় বাজার করতে পারেনি, আমার ননদের বাড়িতেই ছিল, তাই এখন মাঠে আলু নিতে এসেছি। আমাদের ঘরের পিছনের জমিটাতে আলু বড় বড় হয়েছে, তো সেখান থেকে আলু নিচ্ছি। আর শ্রেয়াসও আমার সাথে সাথে বলছে আলু নেবে, ওর ভীষণই ভালো লাগছে আলু উঠাতে, তাই এই যে আমার সাথে একটা একটা করে আলু তুলে গামলা রাখছে। আর আলুর দাম একেবারেই নেই, মনে হচ্ছে ঘরেই খেতে হবে, আলু একেবারেই বিক্রি হচ্ছে না। খুচরো আনতে গেলে ভালোই দাম আছে, কিন্তু এমনি বস্তাতে একবারে নাকি বিক্রি হচ্ছে না। আর আমাদের আলু তোলারও সময় হয়ে গেছে, বেশি দিন রাখাও যাবে না, তা না হলে নষ্ট হয়ে যাবে। এই যে এক গামলা ভর্তি করে নিয়েছি, 2-3 দিন হয়ে যাবে এই আলুতে। আর আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রচণ্ড বালি ছিল। তো কী রান্নাবো ভাবনা চিন্তা করতে করতে শেষমেশ আলু ভাজাই করছি। শ্রেয়াসীর স্কুলেরও সময় যাচ্ছে, তাই আমার হাজব্যান্ড বলছে শুধু আলু ভাজাই করো, যেহেতু রাত্রে মাংস তরকারি আছে তো সেগুলো দিয়ে সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলায় মাছ আনলে তো রাত্রেবেলা আবার রান্না করব। আর আমরা দুপুরবেলায় খাই না, দুইবেলায় খাই। আর শ্রেয়াসও দুপুরবেলা স্কুল থেকে খেয়ে আসবে। আর শ্রেয়াসের জন্য এই যে এভাবে গোল গোল করে আলু ভাজা করতে হচ্ছে, ওর এভাবে গোল গোল আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এভাবে গোল গোল আলু ভাজা করতে সময়টা একটু বেশি লাগে, তাই তেলটা আমি একটু বেশি করে দিয়েছি। আর শ্রেয়াসের দিকে অনেক কাজ করে ফেলছে, নীল আলুগুলো বলেছি আমি রান্না করব না, তো সেগুলো এখন বসে বসে ছুরি দিয়ে কাটছে। আলু কাটতে পুরো দাঁত মুখ খিঁচে ফেলছে, কত কষ্ট করে কাটছে, তবুও কাটা বন্ধ করবে না। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর নতুন আলুর জন্য একটা আলুও গোটা নেই, মনে হয় যেন আমি আলু ভর্তা করেছি। কি করছিস, খেলা করছে? চলো ভাত খাবে। তো কালকে তো ভূমি একাদশী ছিল, তো তার জন্য আমাদের বাড়ির পাশে এক বাড়িতে সারা রাত কীর্তন হয়েছিল। সেই বাড়ি থেকে এই যে শ্রেয়াসের জন্য প্রসাদ পাঠিয়েছে। এই যে শ্রেয়াস স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কি খাচ্ছো তুমি? বাবুল গাম খাচ্ছো? কালকে এতটা কান্নাকাটি করেছে স্কুলে না যাওয়ার জন্য, কিছুতেই পাঠাতে পারেনি, আজকে নিজে থেকে বলছে স্কুলে যাবে। আর এটা হচ্ছে আমার ননদদের স্কুটি, ও সকালবেলায় এনেছিল, তো ও ভাত খাচ্ছে, ভাতটা খাওয়া হয়ে গেলে তারপর ওকে নিয়ে যাবে। আর এই ফার্স্ট স্কুলে ভর্তি করেছি, তাই স্কুলের ড্রেসটা করা হয়নি এখনও, তো একটু গরম পড়লে তারপর স্কুলের ড্রেসটা করবে। করতে পারছো না দাদা? আমি করে দিচ্ছি, এটা এই হাতে দিতে হয় আর এটা এই হাতে, হাত দাও। এইভাবে বলতে পারবো না তুমি, মালাই সেফটি আটকে রেখেছে। টাটা, বদমাশি করবে না, ঠিক আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে? আর বাচ্চাদের 2 ঘন্টায় পড়ায়, বেশি রাখলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেবে। 11টার সময় স্কুল শুরু হয়, আবার 1টার সময় ওদের ছুটি দিয়ে দেয়, আর বড়দের তো 3:30-4টের সময় ছুটি দেয়। তো এই যে আমার সোনা পাপা স্কুল থেকে চলে এসছে। স্কুল থেকে আসলে ওর মুখে হাসি ফুটে যায়, কিন্তু স্কুলে যাওয়ার সময় যত সব কান্নাকাটি। নামবে না? কালকে যাবে, কালকে ডিম ভাত দেবে। কালকে ডিম ভাত দেবে বলেছে? নেমে যাও। বন্ধ আছে স্কুল? এতদিন বন্ধ দেবে স্কুল, দেখি মুখের হাসিটা দেখি, ওরে বাবা স্কুল বন্ধ দেবে বলেছে, কত খুশি। নেমে যাও, ওকে ঘুরিয়ে আনো, ও নামবে না। আজকে অনেক দেরি করে স্কুল ছুটি দিয়েছে, 2টো বেজে গেছে। আর এবছর আমরা তাড়াতাড়ি কুল শুকিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ সব কুলগুলো কত সুন্দর শুকিয়ে গেছে। তো এগুলো আমার ননদদের বাড়ি থেকে পাঠিয়েছিল, তো ছাদে দিয়েছিলাম, কালকে ছাদে দেওয়া হয়নি, এই যে পাশ দিয়ে কয়েকটা পচে গেছে, তো এগুলো ফেলে দিতে হবে। তো আজকে উঠানেই দিয়ে দিচ্ছি ছাদে, আর নিয়ে নিই ছাদে, হনুমান আসে তো হনুমান দেখলে সব খেয়ে ফেলবে। আর এই যে এই গাছেরগুলো এখনও কাঁচা, তো এই যে উপরে উপরে হালকা হালকা
পেকেছে কিন্তু এগুলো খেতে ততটা ভালো না, প্রচণ্ড কষ। রেয়াসকে দুপুরবেলায় কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। স্কুল থেকে আসার পর কিছুক্ষণ মোবাইল টিপেছে, তারপরে সোজা চলে গেছে খেলতে, মনে হয় ট্যাঙ্কির মাঠে গেছে। তো এই যে গেঞ্জিটা পরে শুধু চলে গেছে, জামাগুলো খুলে ফেলেছে, এখন নিয়ে আসবো, নাহলে ছেলেপেলের সাথে এখানে বদমাশি করবে। এই যে আমাকে আর যেতে হলো না, চলে আসছে, খেলা হয়ে গেছে। বদমাশি হয়ে গেছে, হয়ে গেছে ট্যাঙ্কির মাঠে বদমাশি। নাও জামা পরতে পারছে, আর যায় না, আর যেতে হবে না, চলো ঘরে চলো। তো এই যে বাপ ছেলে মিলে যাচ্ছে এখন শ্রেয়াসের পিসি বাড়ি স্কুটিটা রেখে আসতে, স্কুটিটা রেখে আমাদের গাড়িটা নিয়ে আসবে। ওদের বাপ ছেলের বাড়ি থেকে বেরিয়ে ঠিক একটু ঘোরাঘুরি হয়ে যায়, কিন্তু আমার আর বাড়ি থেকে বেরোনো হয় না, সে সারাদিন বাড়িতেই থাকতে হয়। তো এই যে আমার সন্ধ্যের বাজার চলে এসছে, ভোলা মাছ এনেছে। মাছটা মূলো আর আলু দিয়ে রান্না করবো, বিকেলবেলা মাঠ থেকে মূলো নিয়ে এসি, একটাই রান্না করবো, রাত্রেবেলা বেশি দরকারে রান্না করবো না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই।